Hello my friend, welcome back to my channel to a new blog. I'm Esha Ana, twins mom world e tomaderke shagoto. To aaj hocche Saraswati pujor ager din to amar ma protimake boron kore niche namano hocche to garite protimata boron kora hoye gechilo to amra ene eta hocche amader society community hall to ekhanei actually amader pujo ta hobe to ma Saraswati ke bari bandona ke ekhanei bandona kore rakha hoyeche jate sokolkei amader shubho bidya buddhi shobkichui dan koren to pechone je ডেকোরেশনটা ওটা আমরা মহিলা সমিতি বা মহিলা বর্গ মিলে বানিয়েছি এবং উপরে একটা লাইটিং এর ডেকোরেশন হচ্ছে যেটা পুরুষরা বানাচ্ছে তো যাই হোক সব মিলে মিশিয়ে আজকে দিনটা আমার কাছে খুবই আনন্দের দিন এবং আমাদের সোসাইটির প্রত্যেকই এই পূজাটা খুব মনোযোগ সহকারে করি আর সরস্বতী পূজোর অনেকটাই দেরি হয়ে গেল আমার এই ব্লগটা আপলোড দিতে কারণ এডিটিং এরও একটা ব্যাপার ছিল আর তারপরেও সরস্বতী পূজোর দিন যেহেতু আমাদের একটা গোটা সিদ্ধ ব্যাপারটা থাকে যে গোটা সিদ্ধ যেটাকে বলা হয় গোটা কুল পাঁচ কলাই সব কিছু দিয়ে মা ষষ্ঠীকে আরাধনা করা তো সেটা যেহেতু আমাদের আছে সেই জন্যই আমাদের সেই দিনটা খুবই যেন ব্যস্ততার মধ্যেই কাটে তবে এবছর অবশ্য আমার মা এসেছে তো সেক্ষেত্রে অনেকটাই আমার কাজে সাহায্য হয় যেহেতু মায়েরা এই ব্যাপারগুলো ভালোই বোঝে এখনও পর্যন্ত আমি ওই ব্যাপারটাই খুব একটা পারদর্শী হয়ে উঠতে পারিনি আর আজকে হচ্ছে 26 জানুয়ারি ইন্ডিপেন্ডেন্স ডে তো আমাদের এরকম সুন্দরভাবে ডেকোরেশন হয়েছে এবং পতাকা উত্তোলনও করা হয়েছে কিন্তু পতাকা উত্তোলনের সময় জাতীয় সঙ্গীত গাওয়ার সময় ফোনটাকে আমি একটু দূরে রাখতেই পছন্দ করলাম তাই ফোনটাকে নিয়ে ভিডিওটা আর কমপ্লিট করতে পারলাম না তবে খুব সুন্দরভাবেই আমাদের অ্যাপার্টমেন্টে ওটা পালিত করা হয়েছিল এবং প্রত্যেক বছরের মতো এবছরও আমরা পালিত করেছি তো আপনারাও অনেকেই দেখলাম যে ভিডিওস দিয়েছেন বা ফটোস দিয়েছেন কিন্তু আমি সত্যিই দুঃখিত যে সেই দিনটা আমি আমার মানে আমার ভিডিওতে আমি সেটাকে ধরে রাখতে পারলাম না তার জন্য আমার নিজেরই নিজের উপর খুবই খারাপ লাগছে তো যাই হোক পুজোটা এদিকে শুরু হয়ে গেছে আমি ফলপ্রসাদটা কাটার দায়িত্বে ছিলাম তো ফলপ্রসাদটাও আমি কেটে নিয়েছি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আশা রাখি কারণ ভিডিওর শেষে এশা এনা এবং আমার সন্তু আমার বাবা মায়ের অনেকের ছোট ছোট ফটো দেওয়া হয়েছে আর এশা এনাকে কেমন লাগছিল নতুন ড্রেসেস আশা করি সেটাও আপনারা কমেন্টে গিয়ে জানাবেন আর এখন আমরা প্রত্যেকেই অঞ্জলি দিতে ব্যস্ত ছোট ছোট করে ক্লিপিংসই সেদিন নেওয়া হয়েছে খুব একটা বেশি ক্লিপিংস সেদিনকে বড় সড়ো করে নেওয়া হয়নি কারণ পুজোর ক্লিপিংসে আমার মনে হয় পুজো হওয়াটাই বেশি গুরুত্বপূর্ণ ভিডিওতে রাখার থেকেও কিন্তু তারই মধ্যে যতটা পেরেছি আমি ক্লিপিংস নিতে পেরেছি এবং শেয়ার করতে পারছি কারণ যেহেতু এটাও আমার চ্যানেলে সারা জীবনের জন্য প্রতিবদ্ধ বা নথিবদ্ধ হয়ে থাকবে তো সেই জন্যই আমি এটাকে দিয়ে রেখেছি আর আমাদের হোমও হয়ে গেছে ঠাকুরমশাই এখন লাস্টের দিকেই পুজো চলছে সন্ধ্যে আমাদের পুজোতে এবছরে আমরা বাড়িতে ভেবেছিলাম অনেক কিছুই বানাবো কিন্তু শেষ পর্যন্ত আর সেটা হয়ে ওঠেনি শেষ পর্যন্ত আমরা বাড়িতে কিছুই বানাইনি আমরা পুরোপুরিটাই ক্যাটারারকে দিয়ে দিয়েছিলাম আমাদের ছিল খিচুড়ি মা সরস্বতীর ভোগ প্রসাদে খিচুড়ি থাকবে না এটা তো হতে পারে না তো ছিল খানিকটা খিচুড়ি তার সাথে ছিল লাবড়া তার সাথে ছিল চাটনি পাঁপড় পায়েস মিষ্টি বা সেইটুকুনি তো এইটুকুনি হবার পরে আমি চলে গিয়েছিলাম আমাদের যে দুপুরে গোটা সেদ্ধটা হয় ওটা বসাতে তো কার কার বাড়িতে গোটা সেদ্ধ আছে জানাবেন আর আমাদের যেহেতু রেঁধে রাখা আছে মানে ধরুন আগের দিনকে রান্না করে মানে সরস্বতী পুজোর দিনকে রান্না করে ঠিক তার পরের দিনকে ওই সে মানে বাসি খাবারটা খেতে হয় তো এটাই আমাদের যুগ যুগ ধরে হয়ে আছে আমার শ্বশুর বাড়িতেও যা নিয়ম আমার বাপের বাড়িতেও একই রকমের নিয়ম তো সব কিছু পুজো আলোচনা সব কিছু নিয়ে কয়েকটা দিন এত ব্যস্ততার মধ্যে এবং এত সুন্দরভাবে কেটে গেল যে সত্যি বলতে ভিডিওটা দেওয়ার টাইম হয়ে ওঠেনি তার জন্য আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী আর এশা এনাকে অনেকটা আশীর্বাদ করবেন এই সরস্বতী পুজোর ভিডিওটা দেখার পর যাতে তারা ভবিষ্যতে আরও অনেক বড় হতে পারে অনেকটা বড় মানুষ হওয়াটাও এখনকার দিনের একটা বড়ই ব্যাপার তো যাই হোক ভিডিওর আমরা অন্তর মানে একদম সরস্বতী পুজোর আমরা শেষের দিকেই এসে গেছি সন্তু আর আমি দুজনেই লালই পড়েছিলাম তবে এত ব্যস্ততার মধ্যে বললাম না যে খুব একটা ভালোভাবে ফটো তোলা হয়ে ওঠেনি তবে চেষ্টা করেছি অনেকটাই সুন্দরভাবে ফটো তোলা আর এইগুলো হচ্ছে মানে প্রত্যেক দিনকার নিত্য নৈমিত্তিক ব্যাপার আর এই যে আমাদের দেশের পতাকা জলজল করছে আর আমার বাবা মায়ের সাথে এশায়নার কিছু মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করলাম আর আমারও কিছু কিছু মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করলাম এগুলো ভবিষ্যতে হয়ে রইল ভিডিওজের কথাগুলো আমি আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না কারণ সেই কথাগুলোতে অনেক মানুষেরই মানে ভয়েস রয়েছে বা বোঝা যাচ্ছিল না তো সেই জন্যই এখন অলরেডি হয়ে গেছে সন্ধে তো সন্ধে আরতি ভিডিওটা আমি নিয়ে উঠতে পারিনি সন্ধ্যের ক্লিপিংসটাতে আমি পৌঁছাতে পারিনি আজকে হচ্ছে ঠিক তার পরের দিন দু তিন দিনকার ভিডিও মিলিয়ে একসাথে আপনাদের ছোটো ছোটো কিছু ক্লিপিং শেয়ার করছি
তো আমাদের সোসাইটির একজন কাকিমা উনি বরণ করছেন, তারপরেই বরণ করবে আমার মা। তো আজকে হচ্ছে ষষ্ঠী দিন রাত্রেবেলায়, মানে ষষ্ঠী দিন বিকেলবেলায়, 27 তারিখ যেটাকে বলা হয়। তো আজকে সন্ধ্যাবেলায় হচ্ছে আমাদের ঠাকুর বিসর্জন, কারণ তারপরেই পড়ে যাবে শনিবার। শনিবার দেবী বন্দনা আরাধনার পর আর বিসর্জন করাটা ঠিক হবে না, তো সেই জন্য আজকেই আমরা বিসর্জনটা করব ঠিক করেছি, আর না হলে হয়তো রবিবার দিনকে করতে হতো। তো একে একে প্রত্যেকে বিসর্জন করে নিই, মানে বিসর্জন করার জন্য মাকে বরণ করে নিচ্ছে। তো আমার মাও সেই লাইনে ছিল, কিন্তু আমার ভিডিওটা আর আমি আপনাদের সাথে শেয়ার করতে পারিনি, কারণ আমার ক্যামেরাম্যানটি ক্যামেরাটা ধরার জন্য খুব একটা ইচ্ছুক ছিল না, তাই সেই জন্য হয়তো আমি আমার ক্যামেরাটা কাউকে ধরানোর মতন দিয়ে উঠতে পারিনি। তো এখন বরণ করে নিচ্ছে আমার মা। তো মা খুব সুন্দর বরণ করতে পারে, বা মায়ের বরণ করতেও খুব সুন্দর ভালো লাগে, ভালোবাসে। তো আমি খুব একটা ভালো বরণ করতে পারি না, তো আমি সেই জন্য ভিডিওটা নেই, সেটাও অনেকটা ব্যাপার। তো আপনারা আপনাদের সরস্বতী পুজোটা কীরকমভাবে কাটালেন যদি জানান। আমরা তো ছোটোবেলাতে খুব সুন্দরভাবে সরস্বতী পুজো কাটাতাম, এইসব সরস্বতী পুজোগুলো দেখলে নিজেরই যেন ছোটোবেলাটা খেয়াল পড়ে। হয়তো এসে আয়নাও একদিন সুন্দরভাবেই কাটাবে, কারণ সরস্বতী মায়ের, মানে আমরা সরস্বতী পুজোয় শাড়ি পরতাম বা স্কুল যেতাম, কলেজ যেতাম, ওরাও হয়তো পরের বছর থেকে স্কুলেই যাবে বা কলেজেই যাবে, হয়তো বা সোসাইটিতে আর থাকবে না একটা টাইমের পর। ওদের নিজস্ব বন্ধু হবে, নিজস্ব চাওয়া পাওয়ার মানুষ, নিজস্ব ভালো লাগা, সব কিছুই হয়তো আমাদের মতন করে ওদের জীবনে গড়ে উঠবে। তো যাই হোক, সব কিছু মিলিয়ে মিশিয়ে সরস্বতী পুজোটা বেশ ভালোই কাটলো, এসে এনাকে নিয়ে ভালোই দিনটা কেটে গেল। আর এরপরে একটা খুব সুন্দরও ভিডিও আসতে চলেছে, আমাদের ইচ্ছা আছে একটা বাইরে যাওয়ার, মানে বাইরে মানে একদমই কলকাতার বাইরে নয়, কলকাতার মধ্যেই ছোটোখাটো একটা ট্যুর প্ল্যান করার। তবে কতটা কী আমি সাকসেস হয়ে উঠবো বা কতটা কী আমি পৌঁছাতে পারবো সেটা এক্স্যাক্টলি আমি ঠিক বলে উঠতে পারছি না, তবে এই মুহূর্তের সময়গুলো বা এত সুন্দর মুহূর্তগুলো আমার বারবার মনে হয় যেন আমি ক্যামেরা বন্ধ করে রাখি। তো এরপরই আমাদের আমাদের অ্যাপয়েন্টমেন্টের আরেকজন কারো সরস্বতী, মানে উনিও করছেন আরাধনা। তো উনি অবশ্য নন বেঙ্গলি, কিন্তু আমাদের সাথে থেকে থেকে উনিও শিখে গেছেন কীরকম কী করা উচিত। মা তো সবার জন্যই সমান বলুন, তাই নয় কি? বেঙ্গলি, বাঙালি, মারোয়ারি, খ্রিশ্চান, হিন্দু, প্রত্যেকের জন্যই সমান, আলাদা কিন্তু কিছুই নয়। শুধু আমরা আলাদা আলাদা নামে, আলাদা রকম পদ্ধতিতে, আলাদা আলাদা ভালোবাসায় আমরা প্রত্যেককে ডাকি। তো যাই হোক, এরপর হয়তো এসে আয়নার পালা আসছে প্রণাম করার, দুটো ছোটো ছোটো হাতে মায়ের চরণটা ধরবে, ওটা দেখতেও যেন সুন্দর লাগে। তো যাই হোক, এটাই ওদের প্রথম বছর, তাড়াতাড়ি করে প্রণাম করে চলে যেতে পারলেই যেন মনে হচ্ছে লিস্ট শেষ, হেনার হয়ে গেছে, এবার এশার টান। তো এশাও সুন্দরভাবে প্রণাম, আমার মা সাহায্য করেছিল অবশ্য, ও আসলে পা দুটো ঠিক মা সরস্বতী খুঁজে পাচ্ছিল না, ও যে মা সরস্বতীকে স্পর্শ করতে পারবে এটাও যেন ওর ওর কাছে একটা স্বপ্ন ছিল। তো যাই হোক, ও বারবার প্রণাম করছে, যাই হোক, ওকে হয়তো বারবার প্রণাম করার জন্য মা সরস্বতী অনেকবার করে ওকে বিদ্যে দেবে। এরকম করতে করতে হাসি মজাতেই পুরোটা দিনই কেটে গেল, মানে এতই হাসি মজা ছিল, কিন্তু তারপরে মনটাতে একটু ভারাক্রান্ত হয়েই যায়, কারণ এবারই সময় হচ্ছে মা সরস্বতীকে বিসর্জন দেবার। তো আমরা এখান থেকে ঘুরিয়ে, মানে অ্যাকচুয়ালি এই দিকে, মানে সামনে দিকে মুখ করে নাকি সরস্বতী মাতাকে বের করতে হয়, তো সেই জন্যই এটাই করা হলো। আমরা একটা ভ্যান ডেকে নিয়ে এসেছিলাম, সেটাতে ডেকে আমরা প্রত্যেকে মিলি গেছি। রাস্তায় লাইট না থাকার জন্য ভিডিওটা খুব একটা ভালো আসেনি, আর এখানে খুব ছোটোর মধ্যেই আপনাদের সাথে শেয়ার করছি আমাদের এটা পুকুর। রাত্রেবেলায় যেহেতু বিসর্জন হয়েছে, লাইটের খুবই কম থাকার কারণে হয়তো আপনারা ভিডিওতে স্পষ্ট দেখতে পাবেন না। তো এখন এই মুহূর্তে দাঁড়িয়ে একটাই কথা বলতে ইচ্ছা করে, আসছে বছর আবার এসো মা, অনেক বিদ্যা, অনেক বুদ্ধি, প্রত্যেকটা মানুষের ভালোবাসা এবং প্রত্যেকটা মানুষকে সুস্থ রেখে করোনাকে জয় করে আসছে বছর আবার এসো মা। এটুকুনি বলা ছাড়া আমার আর মা সরস্বতীর কাছে কিছুই চাওয়ার নেই, প্রত্যেকটা মানুষের যা যা চাওয়ার আমারও তাই তাই চাওয়ার। মা হিসেবে এসে এনার ভালো থাকাটাই আমার কাছে অনেক বড় কাম্য। তো যাই হোক, আজকের ভিডিওটা খুবই ছোটোখাটোর মধ্যে খুবই সুন্দরভাবে একটা ভিডিও দেওয়ার আপনাদেরকে চেষ্টা করলাম। ভিডিওটা শেষ পর্যন্ত দেখেছেন, ভালো রেখেছেন, এবং আশা করি ফটোগুলো কেমন লাগলো জানাবেন, কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, এবং ভবিষ্যতে আরও সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার জন্য আমাকে উদ্বুদ্ধ করবেন। তো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি, আজকের মতন বাই বাই, ফিরে আসবো নতুন একটি ভিডিও নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং পরিবারের সকলকে নিয়ে সুন্দর সুন্দর মুহূর্তগুলো উপভোগ করবেন, এবং আমাকেও ভবিষ্যতে আরও সুন্দর সুন্দর মুহূর্ত উপভোগ করার জন্য, ক্যামেরাবন্দি করার জন্য উদ্বুদ্ধ করবেন। তাহলে আজকের মতো আমি আমার ভিডিওটা এখানেই শেষ করছি, আজকের মতন গুড নাইট, বাই বাই।